যখন যাদের খুব বেশি কষ্ট লাগবে বর্তমান অনাচার অত্যাচার দেখে ওই গানটা শুনবেন। গানটা হলো কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহু। দর্শক, ইদানিং একটা গান ভাইরাল হয়েছে, কিয়ের বাচ্চা ফুটফুটে সুন্দর, এমন একটা গান হয়তো আপনারা অনেকে শুনেছেন। অবশেষে সেই গানটা গাওয়ার জন্য নেতাদেরকে আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন যে যখন আপনাদের খারাপ লাগবে তখন এই গানটা গাইবেন, এই গান গাওয়া ছাড়া আর কোনো পথ নাই। দর্শক, বিএনপির আলালের সম্পূর্ণ বক্তব্য শুনবো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তিনি আর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, চলুন তার আলোচনা শুনে সে এরপর আমরা কথা বলবো। যখন যাদের খুব বেশি কষ্ট লাগবে বর্তমান অনাচার অত্যাচার দেখে ওই গানটা শুনবেন। রচয়িতা কে জানি না, গানটা খুব বহুল প্রচলিত। গানটা হলো কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। এ হলো প্রথম লাইন। এর পরের লাইন হলো, যদি ওই কুত্তার বাচ্চাটাকে আদর করো প্রাণ খুলে, আসবে তোমার কাছে সব ভুলে। এভাবে ছন্দ সাজিয়েছি, কিন্তু যখন হঠাৎ শুনবেন কুত্তার বাচ্চা তখন মাথাটা কিন্তু গরম হবে। পরে দেখবেন যে না, এটা তো ঠিক আছে, কারণ এই গান গাওয়া ছাড়া আর কোনো উপায় আমি এখন দেখি না। কোথাকার কোন মেন্দি সাফাদির সঙ্গে দেখা করেছে আমাদের আসলাম চৌধুরী, সেই জন্য সে আজকে কারাগারে 8 বছর পর্যন্ত। মেন্দি সাফাদির সঙ্গে দেখা করেছে বিপি নূর, যদি করে থাকে, করেছে কিনা সেটাও বিতর্কিত, তাতে অপরাধ। আর সজীবদের জয় দেখা করলে তাতে কোনো অপরাধ না। ওনারা করলে সেটা হলো পুণ্য, অন্যরা করলে সেটা হলো হারাম। তো এই অবস্থায় ওই গান গাওয়া ছাড়া মনের কষ্ট দূর করার আপাতত আর কোনো পথ আমার জানা নাই। সুতরাং ওই গান আপনারা যখন খারাপ লাগবে আপনাদের সভাপতির কাছ থেকে নিয়ে আপনারা সবাই শুনবেন। আজকে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এখানে যাটুকু সমৃদ্ধি, যেটুকু জোয়ারের পানি পরিষ্কার স্বচ্ছ পানি, সেটা জিয়াউর রহমান এই ধারাটা সৃষ্টি করেছেন। আর যতটা ঘোলা পানি, যতটা অস্বচ্ছ পানি, যতটা নোংরা পানি, সেইটা এই দেশে সৃষ্টি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দেখেন জন্মের পর থেকে দলটা কতবার তাদের নাম পাল্টিয়েছে, দেখেন নামের সঙ্গে সঙ্গে তাদের চরিত্রও তারা পাল্টিয়েছে। আওয়ামী মুসলিম লীগ, তারপরে মুসলিম বাদ আওয়ামী লীগ, তারপরে পাকিস্তান আওয়ামী লীগ, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ, সেটা আবার সৃষ্টি জন্ম নিয়েছে শিলিগুড়িতে বসে, বাংলাদেশের মাটিতেও না, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ, এই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম। সেটাকেও ভালো লাগে না শেখ মুজিব, সেটাকেও বন্ধ করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন, দিয়ে আবার নাম দিলেন বাকশাল। আবার জিয়াউর রহমানের দয়া নিয়ে, তার অনুকম্পা নিয়ে আবার ফিরে আসলো আগের রূপে আওয়ামী লীগ। কতবার নাম পরিবর্তন হয়েছে, আর সেদিক থেকে তো বিএনপির জন্ম থেকে যা নাম আজ পর্যন্ত তাই কাম, এবং আজ পর্যন্ত সেই পথে সুনাম দুর্নাম যাই বলি না কেন, আমাদের তো নাম পাল্টানো লাগে না, খতনা করা লাগে না আওয়ামী লীগের মতো। আমরা আমাদের নিজেদের পরিচয় গর্বিত বোধ করি, এবং এইখানে জিয়াউর রহমানের চরিত্রের মধ্যে সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য ছিল, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একই স্রোতধারায় দেশটাকে পরিচালনা করা। যে কারণে দেখবেন, লক্ষ্য করলে আমরা দেখতে পারবো, বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে শেখ মুজিবের বাঙালি জাতীয়তাবাদকেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। বাঙালি আছে, পাহাড়ি আছে, উপজাতিরা আছে, নৃগোষ্ঠীরা আছে, বিভিন্ন ধর্মের মানুষরা আছে, সব মিলে হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদকে কিন্তু জিয়াউর রহমান অস্বীকার করেন নাই, কিন্তু আজকে শেখ হাসিনা বাংলাদেশি জাতীয়তাবাদকে মুখে অস্বীকার করেন, পাসপোর্টে লেখেন জাতীয়তা বাংলাদেশি। এই জন্য বলেছি, নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের ছলচাতুরীরও পরিবর্তন হয়, যেটা জিয়াউর রহমানের মধ্যে ছিল না। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের আধুনিক, বাংলাদেশের প্রতিটি স্তর, প্রতিটি পিলার, আজকের উন্নয়ন, আজকের সমৃদ্ধি, আজকের অর্থনৈতিক যে অবস্থান, এর যতগুলো ভিত্তি পিলার সব তৈরি করে গেছেন জিয়াউর রহমান নিজের হাতে। আজকে পল্লী বিদ্যুৎ, গ্রামের মানুষরা বিদ্যুৎ যেটা পাচ্ছে, এই পল্লী বিদ্যুৎ জিয়াউর রহমানের অবদান। এই পল্লী বিদ্যুতের মডেলে বর্তমানে 2020-এর সেপ্টেম্বর পর্যন্ত যে সমীক্ষায় দেখা গেছে, এই পল্লী বিদ্যুৎ সিস্টেমটা দক্ষিণ আফ্রিকার 13টি দেশে এখন মডেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই রেমিটেন্স, আজকে যে প্রবাসীদের পয়সা আসে, প্রথম বাংলাদেশ থেকে শ্রমশক্তি রপ্তানি করেছিলেন জিয়াউর রহমান সাহেব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া, মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে বেহুশ হয়ে যান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছে বেগম খালেদা জিয়া, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছে বেগম খালেদা জিয়া, অর্থাৎ শহীদ জিয়া এবং তার উত্তরাধিকার যারা,
প্রত্যেকই কিন্তু বাংলাদেশটা বিনির্মাণের পথে এগিয়েছেন, আধুনিক বাংলাদেশের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আজকে তারা প্রযুক্তির কথা বলে। জিয়াউর রহমান সাহেব বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন, আপনাদের মনে থাকার কথা। ওই সময় তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন, যেটা তথ্য বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় নামে পরবর্তীতে পরিচিত হয়েছে। ডক্টর আব্দুল মঈন খান সাহেব এক সময় ওইটার মন্ত্রী ছিলেন। কখন তিনি চিন্তা করেছেন? 2001 থেকে 2006 জিয়াউর রহমানের উত্তরাধিকার বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ চালু করেছিলেন, উপজেলা পর্যায়ে পর্যন্ত ইন্টারনেট প্রথা ইন্টারনেট কানেকশন দিয়েছিলেন। আজকে তারা বলে তারা নাকি এই প্রযুক্তির আবিষ্কারক, অন্যের জিনিস চুরি করে নিজেদের গৌরব গাথা রচনা করা যায় না। আমি আমার বক্তব্য বাড়াবে না, আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা রয়েছেন, তারা বলবেন। জাতিকে বিভক্ত করার যে বীজটা বপন করে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব নিজে, সেইটার মাসুল সেইটার পাপের বোঝা আমরা এখনো বহন করে চলেছি। এই গোড়াটায় যদি হাত না দেয় তাহলে অপূর্ণাঙ্গ ইতিহাস নিয়ে আলোচনা করা হবে, পূর্ণাঙ্গ ইতিহাসের আলোচনা হবে না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ঘিরে অনেকগুলো ওয়েভ ক্রিয়েট হয়েছে, কতগুলো স্রোত সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে তার মধ্যে হচ্ছে মিথ, যেটা কাল্পনিক কিংবা রূপকথা কিংবা আরব্য উপন্যাস যা বলেন, MYTH মিথ। আর একটা হচ্ছে ডকুমেন্ট, ডকুমেন্টেশনের বেসিসে যদি যান তাহলে দেখা যাবে যে এখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান এবং বাংলাদেশের সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই যুদ্ধটা ছিল একটা জনযুদ্ধ, এবং এই জনযুদ্ধের চরিত্র নিয়েই কিন্তু দেশটা স্বাধীন হয়েছিল। কিন্তু সেই জনযুদ্ধকে একপাশে সরিয়ে রেখে আমি এবং আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার অনুগত, এরাই সকল কৃতিত্বের দাবিদার, এই জায়গাটা ইতিহাসকে ভিন্ন বাঁকে নিয়ে যাওয়া হয়েছে স্বাধীনতার পরপরই। ওই জন্য আমি প্রায়ই বলি যে মুক্তিযোদ্ধা ভাইয়েরা কষ্টটা কম পাবেন মনে মনে করবেন যে আপনারা স্বাধীনতা যোদ্ধা, মুক্তিযোদ্ধা না, কারণ মুক্তির লড়াইটা তো এখনও চলমান, এখনও চলমান, সাম্যের যুদ্ধ এখনও চলমান, সামাজিক ন্যায় বিচারের যুদ্ধ এখনও চলমান, মানবিক মর্যাদার যুদ্ধটাও এখনও চলমান। সুতরাং মুক্তিযুদ্ধ তো এখনও চলছে, স্বাধীনতা যুদ্ধটা সম্পন্ন হয়েছে সেটা বলতে পারেন। বিজয়ের মাধ্যমে একটা নতুন পতাকা আমরা পেয়েছি, একটা নতুন মানচিত্র পেয়েছি, একটা মর্যাদা পেয়েছি। কিন্তু প্রত্যেকটি মানুষের এবং সামগ্রিকভাবে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মধ্যে যে সাম্যের প্রয়োজন, যে মানবিক মর্যাদার জন্য তারা লালায়িত বা আগ্রহী, কিংবা সামাজিক ন্যায় বিচার, কোনোটাই এই দেশে এখন আর নেই। যে কারণেই শেখ হাসিনা নিজে যার কথা স্বীকার করেন যে উনি তার শিক্ষক, সে প্রফেসর সিরাজুল ইসলাম সাহেব, এমিরেটস অধ্যাপক, বাংলাদেশের একজন বরেণ্য মানুষ, তিনিও বলতে বাধ্য হন যে ব্রিটিশ আমলের চেয়ে পাকিস্তান আমলে খারাপ ছিলাম, পাকিস্তানের চেয়ে এই সরকারের আমলে খারাপ আছে। শেখ হাসিনার শিক্ষক তিনি, তো হাসিনা তাকে ধরে ডিটেনশনে দেন না কেন, তাকে গ্রেফতার করেন, আপনার শিক্ষকই তো আপনার সমালোচনা করছে। ঠিক এমনটাই করেছিলেন ওনার মরহুম পিতামহ, পিতাও কিন্তু তাই এমনটাই করেছিলেন, এই ধরনের কীর্তিকলাপের মধ্যে তিনি ছিলেন। ওই সময়টা যাদের বয়স 20 বা তদূর্ধ্ব ছিল বা 20-এর কাছাকাছি ছিল তাদেরও জানার কথা, সরকার যে কি শেখ মনি চালায়, না শেখ কামাল চালায়, না শেখ মুজিব চালায়, না নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদরা চালায়, এটা বোঝার মতো ক্ষমতা তখন কারো ছিল না। এত তালগোল পাকানো একটা অবস্থার তারা তৈরি করেছিলেন, নাকি এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রী আকমল মোজাম্মেল চালায়। ওই সময়কার দর্শক আলোচনা শুনেছেন, আশা করি ভালো লেগেছে, তার আলোচনা কেমন লাগলো জানিয়ে দিয়ে